রাব্বি গুন্ডামি করতে করতে গেল কানতে কানতে হেকে কি ব্যাপার রাব্বি কান্দিস কে ওই পরি মুতের গন্ধ আই গন্ধ দিকে আরে এই মুতের লাগে তো আজকে মার খাইছে ও যে স্যার এর মারতে গেছিল সেই স্যারের উপরে যে মুইটা দিছে এর জন্য ওই স্যার আরে মারছে এর জন্য কাঁদছে আমার কত সুন্দর কইলাম শুনলি না অন বুস মজা হো ও এই কথা কই মার খাইছে তুই যা আর কোন অঘটন ঘটাইতি হ এরতে পালো না আমাগো কে আরো বুদ্ধি লাগবো না আমরা নিজের মতই থাকবো আমরা বাজারে যাওয়ার লাগবো সব কাজ খালি আমারই করার লাগবো খেতে যাও বাজারে যাও ধান কাটপার যাও মাছ মারার যাও ব্যাগ যদি খালি আমিই করি তাইলে তোমার এত বড় ডাঙ্গর মোল্লা হেড়াই কি করে তুমি পোলারে কই হারো না বাজার কাটার দায়িত্ব দিয়ে হারো না আমার কও কি নিগে আমি তোমার কম না তাইলে কারে করব পোলারে এই অবস্থা তুমি কি করছো আমার দাও দিতে লাগছে আইছে গুণদর পোলা মারাইছে খিদা না আছে খাবার দাও খাবারটা কোন কি কারে এই হিসাব করছো বাজার আছে করে আব্বা তুমি বাদুর করে নিয়ে নাই হ্যাঁ এত বেলা হয়ে গেছে গা তাও তুমি বাজারে যাও নাই সকাল সকাল যাইবা ভালো মন্দ কিনে নেই একটু খামু তা না শুনছ ফুলার কথা শুনছ এই তোমার কারণে তোমার কারণে বেশি আশকারা দিতে দিতে এই তুমি কেনা আমি আসলে আমি আপনার ফুলার বউ হ্যাঁ ফুলার বউ মানে আপনার পোলা আমি যখন স্কুল থেকে আসি তখন আমার ডিস্টার্ব করে এর জন্য আমি ভাবলাম যে ডিস্টার্ব করে লাভ কি আমি রাজি আমি এর জন্য এসে পড়ছি জলদি কাজে ডাকেন আমাকে বিয়ে পড়ে যান আমি আয়া পড়ছি তাড়াতাড়ি কাজে দেখে আমাকে বিয়ে পড়ে দেন আরে আগে সালাম করে নেই দেখছ তোমার বলা কি করছে এই যে এত গুণা মেয়ার নগর ডিস্টার্ব করছে ফ্রিজিং করছে এখন ব্যাগটি মেয়া আইয়া ওর গাড়ির উপরে চড়ছে এখন এইটার কি দেখি করবো আমি তো কিছুই বুঝতেছি না আমি এখন কি দেখি করি দেখ তুমি যে রকম আসিলা ও তোমার খাতরাই পুরাই পাইছে বুঝো না তুমি যে মানে রাস্তা কাটে মেয়া ঘরে ডিস্টার্ব করছো বাড়িতে আয়া বসছে এখন তোমার পোলা ওই কাম করছে এখন এই যে বাড়িতে মেয়া আয়া বসছে খালি ব্যাগ দোষ আমারই দোষ আসলে তোমার এই তোমার কারণে বেশি আদর দেওয়ার কারণে পোলা এংনা হিকছে এই যে সমস্ত ভেজাল জালে আমি নাই তোমার পোলা কেমনে করে সামাল দিবে এটা তুমি বুঝো আমি গেলাম শুনেন আমি আপনার কাউরে ডিস্টার্ব করুম না কোনোদিন কোন মায়ের জ্বালাতন করুম না আর আমি বিয়ে করতাম না আমি তখন বাকি